হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম ইন ড্রাগন ইটার। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে লাঞ্চ মেনুতে কী কী নিয়ে এসেছি দেখো, কিছুই না, মানে সিম্পলের মধ্যে মানে অসাধারণ। এখানে দেখো ফ্রেন্ডস, আছে ইয়েলো ডাল ফ্রাই, যেটা আমি ঘরোয়াভাবে বানিয়েছি। আর ফ্রেন্ডস, এখানে আছে হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে বুলসাই, মানে ডবল ডিমের পোচ। তো চলো ফ্রেন্ডস শুরু করি, লেটস ইট লাইক ড্রাগন। প্রত্যেক দিন মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন মনে হয় যে একটু অন্যরকম খাই। তো ডাল ভাত, আলু ভাজা তো ঠিক আছে, পাতলা মুসুরির ডাল না করে আমি এটা ইয়েলো ডাল ফ্রাই করে নিয়েছি, দারুণ। আর লাস্টে না একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি নর্থ ইন্ডিয়ান টাচটা আনার জন্য। একটু লেবু দিয়ে নিই, এক্সেলেন্ট। ফ্রেন্ডস, আমাদের এখানে কারেন্ট চলে গেল, তো সেই জন্য হয়তো একটু আলোর প্রবলেম হতে পারে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দারুণ লাগছে, তোমরা বুঝতে পারলে আবার কারেন্ট চলে এলো। অসাধারণ, ইয়েলো ডাল ফ্রাইটা কসুরি মেথি দেওয়ার জন্য দারুণ লাগছে।
ফ্রেন্ডস মানে অসম্ভব তৃপ্তি হলো কে ডাল ভাত আলু ভাজা ডিমের পোচ এইরকম সিম্পল মেনু কার কার ভালো লাগে আমাকে বলো কমেন্ট করে জানিও আর আজকের মেনুটা প্লিজ তোমরা এখানটাতে কে কে পছন্দ করো কি কোন সময় খাও সেটাও জানিও আর প্লিজ ড্রাগন ইটারকে সাপোর্ট করো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস বেল আইকন তো ফ্রেন্ডস আমি আবার নতুন নতুন আপডেট নিয়ে সবার আগে তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার